কি বলে বন্ধুরা, এই হলো মেসেঞ্জার। পেছনে পাহাড় দেখতে পাচ্ছ, এদিকে ড্যাম, আর আমার এদিকে হলো ময়ূরাক্ষী নদী, আর আমি আছি এই পাহাড়ের উপরে। মন চাইলে দুপুরের লাঞ্চটা এখানে সারতেই পারেন। পেয়েছে সাদা ভাত, উচ্ছে ভাজা, একটা সবজি তরকারি আলু দিয়ে পটল দিয়ে, চাটনি, পাঁপড়, মাছের ঝোল। তারপর থেকে সকালে চায় চুমুক মেরে বেরিয়ে পড়লাম মেসেঞ্জারের দিকে। সঙ্গে আছে মমিতা আর দুটো বন্ধু। বন্ধুরা, এখন শীতকাল, আর শীতকালেই বেশিরভাগ আমরা ঘুরতে গিয়ে থাকি অথবা পিকনিকে গিয়ে থাকি। তো আমি আজকে যাচ্ছি মেসেঞ্জারে। তোমরাও চেষ্টা করলে একদিনে ঘুরে আসতে পারো এই মেসেঞ্জার থেকে। এখানে রয়েছে পাহাড়, নদী, বাঁধ ও তার সঙ্গে রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র। হাতে একটু সময় নিয়ে বেরালে আপনারা ঘুরে আসতে পারেন বক্রেশ্বরে, যেখানে মায়ের যে ত্রিনয়নের জায়গাটা ওখানে পড়েছিল, 91 ফিটে 1 পিঠ। আরও রয়েছে তারাপীঠ, তারাপীঠ মহাশ্মশান। আমরা শিয়ালদা থেকে রাতের ট্রেন ধরেছিলাম আর তারাপীঠ পৌঁছেছিলাম ভোরবেলায়। সকালবেলায় তারামায়ের দর্শন সেরে, তারামায়ের পুজো দিয়ে তারপর বেরিয়ে পড়লাম বক্রেশ্বর ও মেসেঞ্জারের দিকে। এখন আমি যাচ্ছি মেসেঞ্জার যে ড্যাম্প আছে সেটা, সেটা কিন্তু আমাদের ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে, পশ্চিমবঙ্গ বের করে যে ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। দেখো, দূরে দেখতে পাচ্ছ পাহাড় দেখতে দেখা যাচ্ছে। এটা কিন্তু এখনও মেসেঞ্জার আসিনি আমি, মেসেঞ্জার যাওয়ার পথে দেখা যাচ্ছে পাহাড়গুলো। ওয়েদারটা খুব দারুণ ছিল কিন্তু, ফাঁকা রাস্তার মধ্যে থেকে গাড়িটা যাচ্ছে, সঙ্গে একটা দারুণ মিউজিক ছিল। যেদিকেই দেখছি ফাঁকা সবুজে ঘেরা মাঠ, তার পাশে রয়েছে পাহাড়, আর এগিয়ে চলেছি সামনের দিকে, দেখতে পাচ্ছ ঝাড়খণ্ড পুলিশ স্টেশন। এবার আমরা উঠবো যে পাহাড়ের ঢাল, সেই পাহাড়ের ঢাল বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে, কারণ মেসেঞ্জার যে বাঁধটা আছে সে বাঁধে যেতে হলে আমাদের পাহাড়ের গা বেয়ে একটু উপরে উঠতে হবে, তারপরেই যেতে হবে ড্যাম্পের কাছে। তো যে দেখতে পাচ্ছ পাহাড়ের ধাপ, এই ধাপ থেকে আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে উপরে উঠছি। তারাপীঠ থেকে মেসেঞ্জার যে ড্যাম্প আছে তার দূরত্ব 65 কিলোমিটার, রাস্তা ফাঁকাই থাকে। তো তোমরা 2 ঘন্টার মধ্যে তারাপীঠ থেকে পৌঁছে যাবে মেসেঞ্জার ড্যাম্পে। আমরা চলে এসেছি এখন মেসেঞ্জার ড্যাম্পে। এটা কিন্তু ঝাড়খণ্ড সরকারের আন্ডারে। এটা দেখো, দূরে দেখতে পাচ্ছ ওই যে পাহাড় দেখা যাচ্ছে, এখানে একটা পাহাড় আছে। এবার ঘুরে আমি দেখাচ্ছি ওদিকটা, দেখো আরও অনেকগুলো পাহাড় রয়েছে। ওই যে একটা পাহাড়ের ঢিপি, এদিকে আরও রয়েছে, মাঝখানে রয়েছে ময়ূরাক্ষী নদী। দেখো কি দারুণ দেখতে লাগছে না, পরপর সারি দিয়ে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, মাঝে এটা হচ্ছে মেসেঞ্জার ড্যাম, আর এদিকটা দেখো জল আটকানো আছে মধ্যে, আর এখান থেকে জলটা, নদীর যে জল আসছে আর জলটা আটকে কিন্তু এখানে জলবিদ্যুৎ তৈরি করা হয়। দেখো এখান থেকে কিন্তু জল ছাড়া হয়েছে, দেখো কতটা মানে স্পিডের সঙ্গে জলগুলো এখান থেকে বেরাচ্ছে। ওখানে ড্যাম্পের গায়ে যে গেটগুলো বন্ধ করা আছে, এই সাইডে ছোট্ট একটা গেট ফাঁকা রয়েছে, এই ফাঁকাতে জল ছাড়া হচ্ছে। আর এই দেখো ভিউটা কি দারুণ দেখতে লাগছে, তোমরা শুধু একবার দেখো। তোমরা কিন্তু মন চাইলে আসতেই পারো এই মেসেঞ্জারে। শুধু এখানে মেসেঞ্জারে দেখার মতো অনেক কিছু রয়েছে। দেখো ময়ূরাক্ষী নদী শুধু পাথরে ভর্তি, এখানে শুধু পাথর আর পাথর। আমার বাড়ি কলকাতার কাছে নিউ টাউনে, তো এখন কিন্তু এখানে তেমন পাখির ডাক শোনা যায় না। তো দূরে শুনতে পাচ্ছিলাম অজস্র টিয়া পাখির ডাক, মানে একটা মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে ছিলাম, এত ভালো লাগছিল, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছিল এই পরিবেশটা। মেসেঞ্জার ড্যাম্পে বাট বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্যে চলে যাচ্ছে এখান থেকে, পরে আবার ফিরব। মেসেঞ্জার ড্যাম্পের পাশে রয়েছে একটা বাঙালি রেস্টুরেন্ট, তো এখানে আপনার চাইলে ভাত পেতে পারেন, মন চাইলে দুপুরের লাঞ্চটা এখানে সারতেই পারেন। তো এখন 12:30 বেজে গেছে, সকাল থেকে কিছু খাইনি,
তো খুব খিদা লেগেছে, চলো শুরু করা যাক। তো আমরা একটা রেস্টুরেন্ট ঢুকে পড়েছি, ঢুকে পড়ে হাত মুখ ধুয়ে বসে পড়লাম খেতে। কী কী দিয়েছি তোমাদের আমি দেখাচ্ছি। দিয়েছি সাদা ভাত, উচ্ছে ভাজা, একটা সবজি তরকারি আলু দিয়ে পটল দিয়ে, চাটনি, পাঁপড়, মাছের ঝোল। আসলে তারাপীঠ থেকে শুধু মানে চা খেয়েই বেরিয়ে পড়েছিলাম, তো দেখছিলাম দুপুর 12টা বেজে গেছে, তো খিদেটা খুব পেয়ে গেছিলো। তো পাশেই দেখলাম ড্যাম্পের পাশে রয়েছে একটা বাঙালি রেস্টুরেন্ট, অন্নপূর্ণা রেস্টুরেন্ট। তো সেখানে আমরা লাঞ্চটা এখানে সেরে নিচ্ছি। এটা মূলত ঝাড়খণ্ড বলে এখানে বাঙালি রেস্টুরেন্ট খুবই কম আছে, তবু আমরা অন্নপূর্ণা হোটেল থেকে দুপুরে লাঞ্চটা সেরে আবার বেরিয়ে পড়লাম ম্যাসেঞ্জার ড্যাম্পের উপরে। আমি চলে এসেছি এখন ওই ড্যাম্পের নিচের দিকটা, ময়ূরাক্ষী নদী যেখানে আছে, এখন ময়ূরাক্ষী নদীর মধ্যে নামবো। ওখানে অনেকগুলো জায়গা আছে ছবি তোলার, খুব সুন্দর জায়গা আছে, সাবধানে। দাঁড়াও, জুতো পোস্টে গেলে গেল, চলো। এখন আমরা চলে এসেছি ময়ূরাক্ষী নদীর ভেতরে, শুধু পাথর আর পাথর। পিছনে অনেকে স্নান করছে এখানে, আমারও খুব ইচ্ছা করছিল কিন্তু কিছু আনা হয়নি বলে আর স্নান করা হলো না। এত সুন্দর জল দেখে স্নান করতে বিশাল ইচ্ছা করছিল, আর দেখছিলাম পাশে অন্যরা অনেকে স্নান করছিল, তো দেখে মনটা খারাপ ছিল, কারণ আমি স্নান করার জন্য কিছু নিয়ে যাইনি, একদিনের জন্য গেছিলাম, তো সঙ্গে কিছু নিইনি। তোমরা দেখো জলের যে ছোটো ছোটো ঢেউগুলো মানে ঝর্ণার মতো পড়ছে, কি দারুণ লাগছে দেখো। তো বন্ধুরা আমি চলে এসেছি এখন ময়ূরাক্ষী নদীর পুরো ভেতরে, এখানে নদীতে জল নেই একদম, আর ঘেমে জল হয়ে গেছি। পেছনে দেখতে পাচ্ছ ওখানে, ওটাই সেই ম্যাসেঞ্জার ড্যাম, আর এটা নদীর মধ্যে দেখো ওখানে। ওখানে সুমন বসে আছে, অমিতা বসে আছে, আর আমি এখানে অনেকটা উপরে। এটাই হলো সেই ম্যাসেঞ্জার ড্যাম যেটা রয়েছে ময়ূরাক্ষী নদীর ওপরে। ড্যাম্পের এপারে পাহাড়, ওপারেও রয়েছে পাহাড়। জল নেই, গাছগুলো হয়েছে দেখো। পুরো জঙ্গল হয়ে গেছে জায়গাটা। ময়ূরাক্ষী নদীর মধ্যে পাথর রয়েছে, কিন্তু পাথরের ফাঁকে ফাঁকে দেখো গাছগুলো কত বড় হয়ে গেছে, মনে হচ্ছে অনেকদিন থেকে জল থাকে না নদীতে, কারণ জল হলে এত বড় বড় গাছ এখানে কী করে হয়। দেখুন আমি সত্যি কথাই বলি, কারণ তোমাদের কাছে, তোমার ফ্যামিলি মেম্বার, তোমাদের কাছে মিথ্যা কথা বলবো না, আমি কোনোদিন আগে পাহাড়ে যাইনি, তো এই প্রথমবার এই তারাপীঠ এসে এই পাহাড়ে আসতে পারলাম, পাহাড় দেখতে পারলাম, তো আমার সত্যিই খুব দারুণ লাগছিলো। আর এত সুন্দর ভিউ ছিল না, আমি দেখো আবেগে দেখো ছবি তুলছি দেখো কীভাবে। তবে এখানের যে টেম্পারেচারটা কিন্তু একটু মানে অনেক বেশি, খুব গরম লাগছিলো এখানে। বন্ধুরা এই হলো ম্যাসেঞ্জার, পেছনে পাহাড় দেখতে পাচ্ছ, এদিকে ড্যাম, আর আমার এদিকে হলো ময়ূরাক্ষী নদী, আমি আছি এই পাহাড়ের উপরে। তো আজকের মতো এখানে শেষ করছি, পাশে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। ম্যাসেঞ্জার জায়গাটা এত সুন্দর ছিল, পাহাড়, নদী, বাঁধ, এর মেলবন্ধন। তো আমার না এখান থেকে আসতে সত্যি ইচ্ছা করছিল না, কিন্তু কী করবো বলো, সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, আমরা সবাই সময়ের দাস, তো আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হলো, এখন যাব অন্য কোথাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে আমাদের ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে, ধন্যবাদ।